হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস ডি গাইড ইউটিউব চ্যানেল তো নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন আপডেট যেই আপডেটটিতে আমরা দুটো ইউনিভার্সিটির এক্সাম রিলেটেড যে ম্যাটার রয়েছে সেটা নিয়ে ডিসকাস করবো সেই সাথে সাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি করোনার প্রকোপের জেরে পুনরায় স্থগিত হতে পারে নাকি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যেতে পারে সেই নিয়ে রয়েছে একটি আপডেট তো দেখে নেবো কী কী রয়েছে তো যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনি প্রেস করে দিন যাতে সমস্ত টিউশনাল আপডেট টাইম টু টাইম আপনারা পেয়ে যান তো প্রথমে আমরা দেখে নেব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে বোর্ড পরীক্ষার আগে করোনার ভ্রুকুটি চিন্তায় শিক্ষা মহল তো কি বলা হচ্ছে দেখুন করোনা এবং দ্বাদশ শ্রেণীর আইএসসি পরীক্ষার বেশ কিছু নিয়ম পাল্টেছে আগেই বৃহস্পতিবার কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন এর সচিব জেরি এরাতুন জানান নতুন নিয়মে লিখিত প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে গিয়ে কোনো অসুবিধা হলে তা কাউন্সিলকে সরাসরি জানাতে হবে স্কুলের শিক্ষকদের পরীক্ষা নিতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে এই রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই বিভিন্ন ভোটের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে কিন্তু এরই মধ্যে করোনার প্রকোপ ফের বাড়তে শুরু করায় পরীক্ষার্থী অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা আশঙ্কায় রয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন স্কুলগুলিকে নিয়মিতভাবে জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে গত কয়েক মাস ধরে সাধারণ মানুষের একটি বড় অংশের মধ্যে বিধি মানায় অনিয়া দেখা যাচ্ছে রাস্তাঘাটে মাস্ক না পরায় প্রবণতা চোখে পড়ছে করোনা সংক্রমণ নিয়ে এই উদাসীনতায় রীতিমতো চিন্তিত চলতি বছরের রাজ্য বোর্ড আইসিএসই এবং সিবিএসই বোর্ডের পরীক্ষার্থীরা চিন্তায় রয়েছেন শিক্ষক শিক্ষিকারাও তাদের আর্জি লক্ষ লক্ষ পরীক্ষার্থীর কথা অন্তত অন্তত নিয়ে হন সাধারণ মানুষ। মতো মেনে চলা হোক রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রবে দোসরা মে চৌটা মে থেকে শুরু হয়ে যাবে আইসিএসই বোর্ডের দ্বাদশ ও দশম শ্রেণীর পরীক্ষা সিবিএসই বোর্ডের পরীক্ষা শুরু চৌটা মে থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে জুন মাসে প্রতিটি পরীক্ষাই হবে অফলাইনে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে অভিভাবকরা জানাচ্ছেন এমনিতেই পরীক্ষা পিছিয়ে মে জুন মাসে হচ্ছে তাদের প্রশ্ন পরেও করোনা সংক্রমণ বেড়ে গেলে ফের পরীক্ষার সূচি পাল্টে যাবে না তো অর্থাৎ এই এই পর্যন্ত যতটুকু আমরা জানতে পারলাম যে কোভিড সিচুয়েশনের উপরে নির্ভর করে রয়েছে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ সেটা সিবিএসই বোর্ড হোক বা আইসিএসসি বোর্ড হোক বা সেটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক কাউন্সিল হোক এমন যে পরিস্থিতি আসবে সেই অনুযায়ী কিন্তু এই পরীক্ষার ভবিষ্যৎ নির্ধারণ করছে আপাতত গত বছরে করোনার জন্য উচ্চ মাধ্যমিকে কয়েকটি বিষয়ে পরীক্ষা হয়নি গত বছরের কয়েকজন পরীক্ষার্থী মতে মাঝ পথে পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় অভিজ্ঞতা মোটেই ভালো নয় প্রসেনজিৎ মজুমদার নামে এক অভিভাবক বলেন ছোট ছোট পরীক্ষার্থীদের কথা ভেবে মানুষ কি একটু সচেতন হবেন না রাজনৈতিক সবাই মানুষ কেন মাস্ক পরে থাকছেন না সবাই এত জমায়েতি বা কেন ভোট যেমন গুরুত্বপূর্ণ তেমন বোর্ডের পরীক্ষাও যে গুরুত্বপূর্ণ সেটা বোঝা দরকার ফের সংক্রমণ বাড়লে পরীক্ষা যদি পিছিয়ে যায় তাহলে পরীক্ষার্থীদের খুব ক্ষতি হয়ে যাবে এ নিয়ে চিন্তিত কিন্তু শিক্ষামহল থেকে শুরু করে অন্যান্য যে শিক্ষা শিক্ষায়তনগুলো রয়েছে সেখানেও তো এখানে এক একজন স্কুলের এক একজন যারা প্রধান শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করেছেন তো এই করোনার যে বর্তমান সিচুয়েশান এর ওপরে বেস করছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ভবিষ্যৎ যেহেতু এই দুটি পরীক্ষা কিন্তু হতে চলেছে অফলাইনে সুতরাং আগামী দিনে কি আপডেট উঠে আসে সেটাই দেখার এবং এই করোনার গ্রাফ কতটা আপস অ্যান্ড ডাউন হচ্ছে সেটাও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এই যে পরীক্ষার বোর্ডগুলি রয়েছে তাদের এবার চলে যাবো বর্ধমান ইউনিভার্সিটির যে আপডেটটি রয়েছে প্রোগ্রাম ফর ফোর ইয়ার ইন্টিগ্রেটেড বি এ বিএসসি বিএড সেম ওয়ান এক্সাম তো এখানে বিএবিএড যে পরীক্ষাটা রয়েছে সেটাও দেওয়া রয়েছে এবং এখানে গাইডেন্স কাউন্সেলিং এবং সেই সাথে সাথে প্রোগ্রাম ফর ইউজি সেমিস্টার ওয়ান অনেকেই জিজ্ঞেস করছিল যে বর্ধমান ইউনিভার্সিটি সেমিস্টার ওয়ানের পরীক্ষা কবে হবে তো সেমিস্টার ওয়ানের পরীক্ষা বিএবিএসসি বি বিকম সেমিস্টার ওয়ান অনার্স আন্ডার দ্য চয়েস বেসড ক্রেডিট সিস্টেম তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে পঁচিশ তারিখ থেকে প্রথম যে পরীক্ষাটি রয়েছে তোমাদের এ ইসিসি ওয়ান ইএন ফর আর্টস অ্যান্ড সায়েন্স দশটা থেকে একটা পর্যন্ত তোমাদের প্রত্যেকটা পরীক্ষা হবে এবং তিন ঘন্টারই তোমাদের পরীক্ষা তো সাবজেক্ট ওয়াইজ তোমরা এখানে দেখতেই পাচ্ছ কবে কাদের পরীক্ষা রয়েছে পঁচিশ তারিখে কোর কোর্স ওয়ানের পরীক্ষা কোর কোর্স টু এর পরীক্ষা হচ্ছে ছাব্বিশ তারিখ এক্সেপ্ট মিউজিক অর্থাৎ এটা তোমাদের অনার্স পেপারের পরীক্ষা দুটো থেকে পাঁচটা রয়েছে সিক্স মার্কস দুটো থেকে চারটে রয়েছে চল্লিশ মার্কস তো এখানে দশটা থেকে একটাও রয়েছে আবার দশটা থেকে বারোটা পর্যন্তও রয়েছে তো চল্লিশ এবং সিক্স সিক্সটি মার্কসের পরীক্ষা কাদের রয়েছে সেটা তোমরা একটু দেখে নিও এখানে আমি সিক্স মার্কস বলেছি এটা সিক্সটি মার্কস হবে তো নেক্সট এখানে দেখো বিকম অনার্সের পরীক্ষাও পঁচিশ তারিখ থেকে রয়েছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ওয়ান বিজনেস ম্যানেজমেন্ট ওয়ান যেটা পঁচিশ ছাব্বিশ দুদিন হচ্ছে দুটো থেকে পাঁচটা এবং দশটা থেকে একটা প্র্যাকটিক্যাল এক্সামিনেশন কী বলেছে দেখো এক্সামিনেশন আর টু বি কমপ্লিটেড বাই থার্টি ওয়ান থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ একত্রিশ দিনের মধ্যে কমপ্লিট করতে হবে এবার দেখো জেনারেলের পরীক্ষা পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে একই দিনে তোমাদের এইসিসি ওয়ানের পরীক্ষা দশটা থেকে একটার মধ্যে হচ্ছে ডেটটা তোমরা একবার দেখে নাও

বর্ধমান ইউনিভার্সিটির যে আরও একটি আপডেট রয়েছে তোমাদের ইউজি ফিফথ সেমিস্টারের পরীক্ষাতে কিছুটা হ্রদ বদল হয়েছে তো দেখিয়ে দেবো সেখানে ঠিক কী কী বলা রয়েছে তো দেখো তোমাদের এই জিওগ্রাফি এবং এই যে সাবজেক্টগুলি রয়েছে এই সাবজেক্টের পরীক্ষাটা কুড়ি তারিখ এবং একুশ তারিখের পরিবর্তে যথাক্রমে তেইশ ও চব্বিশ তারিখে হবে তো দেখো কোন কোন দিনে কি কি পরীক্ষা রয়েছে এবং কার কত মার্কসের কবে কবে পরীক্ষা রয়েছে এবার আমি চলে যাব তোমাদের ডাব্লু এর যে আপডেটটি রয়েছে সেই ডাবলু এর আপডেটটিতে তো ডাব্লু বিএসইউ কিন্তু গতকাল থেকে শুরু হয়ে গেছে ফার্স্ট সেমিস্টার যারা রয়েছে ফার্স্ট সেমিস্টারের অ্যাডমিট কার্ড ডাউনলোড তো কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তার আগে তোমাদের এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে ওই ওয়েবসাইটটিতে চলে আসার পরে এই অ্যাডমিট কার্ড সেকশনে তোমাদের ক্লিক করতে হবে অ্যাডমিট কার্ডে ক্লিক করার পর দেখো সিবি সিএস সেম ওয়ান অ্যাডমিট দু হাজার কুড়ি একুশ এখানে রয়েছে এখানে তোমরা ক্লিক করার পর একটি উইন্ডো তোমাদের সামনে খুলে যাবে দেখিয়ে দিচ্ছে এক্ষুনি তো এই উইন্ডোটি খোলার পর তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার বা সিস্টেম আইডি দিলে তোমাদের অ্যাডমিট কার্ডটি শো করবে এই সেম ওয়ান অ্যাডমিট কার্ড এবং সেটা দেওয়ার পর তোমরা সেখান থেকে ডাউনলোড করে নি সকলের কাছে এই ভিডিওটি উপকারে লাগবে আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দাও ভালো থাকো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকো অল দ্য বেস্ট খুব ভালো করে পরীক্ষা দাও সবাই বেস্ট অফ লাগবে